চাচাই আমি সুস্থভাবে বিচারতে আমি সুস্থভাবে যত বিচার আছে বিচার চাই রাজশাহীর পাবা উপজেলার জয়পুর এলাকায় গত শনিবার দিবাগত রাতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রাতে কাটাখালী থানায় একটি ধর্ষণ মামলা করেন ভিকটিমের পরিবার। ভিকটিমের মা অভিযোগ করে জানান, গত শনিবার দিবাগত রাতে আমার মেয়ে টয়লেট করার জন্য ঘর থেকে বের হলে একই এলাকার বখাটে যুবক শাহিনুর আমার মেয়ের ঘরে ঢুকে ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার গ্রাম্য সালিশ বসে। সালিশে গ্রামের মণ্ডল শাহিনুরকে 10টি জুতার বাড়ি ও 30,000 টাকা ওই ভিকটিমকে দিতে বলেন, কিন্তু সেই মীমাংসা ভিকটিমের পরিবার মেনে না নিলে মঙ্গলবার সন্ধ্যার পর মণ্ডলসহ তার লোকজন ভিকটিমের মাকে মারধর করেন। গতকাল রাতেই ভিকটিমের পরিবারের সদস্যরা কাটাখালী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভিকটিমের মা। আমাকে বিচারে আজকে যে আমাকে তাড়াহুড়া করে মারিছে, আমার তো আমার কাপড় চোপড় ছিঁড়ে ফেলে দিয়েছে। কেন মারলো? মারলো কেন আমাকে? ও এখানে থানাতে আসতে দেয়নি, বললো যে থানাতে না যা, আমরা দেশে বিচার করে দিই, তোমার মেয়ের বিয়ে দিতে হবে, যা কেস টেস করি, ঝামেলা করি, মেসল লড়বি হবে না। তা আমরা সেই দেশের মানুষের কথা, মণ্ডলের কথা মানি নিলু, নিয়ে বিচারে বসি। এরকম বিচার করতে দেখে আমরা বুঝি যে এই বিচার কি বিচার হইল, আমরা এই বিচার মানি। এই বিলিসে ধর মারি মারি করি তারই বুধ করা পর্যন্ত। ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, গতকালকে ভিকটিম এবং ভিকটিমের মা, অবশ্য ভিকটিমের এটা আপন মা না, ভিকটিমের এটা পালিত মা, উনি আসে। আসার পরে ওনার মেয়ের কাছ থেকে আমরা জবানবন্দি শুনি। তখন সে মেয়েটা বলছে যে তার প্রতিবেশী শাহিনুর রহমান নামের একজন ছেলে, সে সে ঘরের প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হয় কলে টিউবওয়েলে পানি মুখে দেওয়ার সময়, ইন দ্য মিন টাইমে ওই ছেলেটা চুরি করে তার ঘরের ভিতরে ঢুকে পড়ে। পরবর্তীতে সে যখন আমার ঘরেতে ঢুকে তখন ওই ছেলেটা তাকে জাপটায় ধরে এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক তার সাথে অবৈধ ই কাজটা করে আর কি, যেটাকে আমরা রেপ বলি আর কি। এটা মেয়ের ভাষ্য মতে, তো আমরা এই সংক্রান্তে একটা মামলা রুজু করেছি, মামলা একটা রেপ মামলা রুজু করেছি। আমরা আসামিকে ধরার জন্য বিভিন্ন জায়গাতে অভিযান পরিচালনা অব্যাহত রাখছি। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসামিকে গ্রেপ্তার করতে পারবো এবং তাকে আইনের আওতায় সমর্থ করতে পারবো। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।